যারা সবাই সদস্যরা আছেন সবাইকে ডুয়েট গান একটা সি শার্প বলেছিল কাকে সি শার্প দ্বৈত কণ্ঠের গান আমরা দুজন চেষ্টা করছি একটা ঝগড়া একটা বাড়ির ঝগড়া তুলে ধরেছেন চন্দ্রকান্ত সিনহা অন্তপা গোরাঙ্গর পাতিয়া দিনে রাতে কোলে লাগিয়া ছোয়ে পানি সাদানে থাইলাং পিলায়া অন্তপায়া গোরা অন্তপায়া গোরাঙ্গর পাতিয়া দিনে রাতে কোলে লাগিয়া থোয়ে পানি সাদানে থাইলাং পিলায়া অন্তপায়া গোরর গর পাতিয়া অন্তপায়া গোরে লোহং করিয়া দিনে রাইতে কোলি লাগিয়া হর পেনুলর সাদানে থাইলাং পিলায়া পায়া গরি লুহং করিয়া গঠন হানে যে কামে কুমে আলথক ওয়া গঠন হানে যে টয়া কামে কুমে আলথক হইয়া লেকি গাং বুলিরি শাড়ি স্যান্ডেল পিতিয়া লিপস্টিক আইব্রু গসিয়া আহা স্যান্ড পাউডার গসিয়া পড়তে আও কানানি মেতং হানাত লাজ হান নেই পড়তে আও কানা নেই মেতং হানাতে লাজ হান নেই এসাতে আর মিহি কয় দিন থাই তো এসাতে আর মিহি কয় দিন থাই তো নমুনা এটা দেহিয়া নমুনা এটা দেহিয়া দিনে রাতে কলি লাগিয়া ধোয়ে পানি সাদানে থাইলাং পিলায়া অন্তপায়া গোরাঙ্গর পাতিয়া কাটি নেকলেস লো দে গুলিয়া গেঙ্কা তেঙ্গো সে ও হাতুর খারো ও কানুর ঝুমকা জাঙ্গর পায়েল লো দে গুলিয়া গেঙ্গরা তেঙ্গো সে এসাতে আর মিহি কয় দিন খাই তো এসাতে আর মিহি কয় দিন খাই তো নমুনা এটা দেহিয়া কোতা এটা হুনিয়া অন্তর পায়া গরি লুহং করিয়া দিনে রাইতে গলি লাগিয়া হর পেনুলোর সাদানে থাইলাং চিল নাইয়া অন্তর পায়া গরি লুহং করিয়া কাঠিয়াটি বেসে দিল গাঢ় নেকলেস বন্ধক দিল কাঠিয়াটি বেসে দিল
पाया गोरों गर पतिया दिने राते गोली लगिया थोए पानी सदा नं खाई लं पीलिया अंकुप पाया गोरं गर पतिया चंद्रे मातेरे हे मकर कोली मिक पेटी ना मिक पेचाना चंद्रे मातेरे हे मकर कोली मिक पेटी ना मिक पे जीना मिक पे चन्ना हो बाबला होया थायो बना नुंशी थिया आहते मुर प्यारी दिया अंतु पया दो रंगर पतिया दिने रायते कोली लगिया दोई पानी शदने थाईलां थीलेया अंतु पया दो रंगर पतिया भया गोरे लोहन कोरिया दिने रातिये खोली लागिया बरफ नेउलोर सादानी थाईलां तीलनाया अंतु भया गोरे लोहन कोरिया अंतु भया गोरंगर पतिया अंतु भया गोरे लोहन कोरिया अंतु भया गोरंगर पतिया एहन ठीक हेमाकर कौलिहान बोलेओ हेमाकर कौलिहानर माध्यमे सामाजिक बारो अर्थनैतिक चित्र आहान तुलिया धरानी आछे गिरिगीथानी आमी चंद्रकांति दारे अशेष धन्यवाद अर्थनैतिक बारो सामाजिक चित्र एहन तुलिया धरे देनार काबुलिया विधान दा आमार दुई एकटा प्रश्न जेगुलो छिलो प्रथम विष्णुप्रिया मणिपुरी संगीते प्रथम আপনার আকর্ষণ কি সাদে আগমন বারো পৈলাকার অনুষ্ঠান সম্পর্কে এখানে কোন নিকশিং আসলে কি হয়েছে আমার বন্ধু প্রশান্ত ডাকিং ও খুব কষ্ট করেছে আমাকে গান তুলে দেওয়ার জন্য আমরা আমাদের আমরা তো গ্রামে বড় হয়েছি মানে মিনাদির ভাই হ্যাঁ হ্যাঁ ও খুব ভালো সুরকার ভালো মিউজিশিয়ান একজন সুশান্ত দা সুশান্ত প্রশান্ত দুইজনই তো ও আমাকে গান তুলে দিত আমরা মঞ্চ তো পেতাম না আমি আর প্রশান্ত কী হতো প্রতিদিন সন্ধ্যেবেলা একজনের একজনের বাড়িতে যেতাম গিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী গান শোনাতো কিন্তু বয়স্ক লোকরা কী করতো আমাদেরকে চাটা খাওয়াতো আর আরেকটা লুপ ছিল কলসে বিজানো থাকতো সুপারি কাঁচা সুপারি প্রথম ওই যে বললাম হাইলাকান্দি জাপিরবন্দি শিলচর রেংটি শাখা একটা অনুষ্ঠান পেয়েছে যেখানে অনুষ্ঠান করতে হবে আমাকে নেওয়া হলো তখন তিনটা গান জানতাম মাত্র আমি ওহরে সরার হুপারে অমর কোনাক বেইবুনি অমর নংশিপা বেইবুনি হ্যাঁ আর এরপরে কিন্তু গানের সংগ্রহ বেড়েছে আমার প্রথম দিন অনুষ্ঠান করার পর এত আশীর্বাদ এত ভালোবাসা পেয়েছে এত হাততালি পেয়েছে আসলে শিল্পীদের একটা লুপ থাকে তো হাততালির উপর হাততালির লিপসা থাকে সাথে পয়সাও পেয়েছি সত্যি কথা বললে টিপস পেয়েছি অনেক ওই আস্তে আস্তে শ্রোতারা আমাকে নিয়ে গেছেন কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সঙ্গীতে সমাজের লোকরা আমাকে কিন্তু উৎসাহ দিয়ে দিয়ে আগ্রহটা আরও বাড়িয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো শ্রোতাদের আচ্ছা অশেষ ধন্যবাদ সেই মুহূর্তটাকে তুলে ধরার জন্য আরেকটা প্রশ্ন হ্যান্ডসরাও একটু বিশ্রাম করছেন অনেক গরমটাও প্রচণ্ড কিন্তু খুব খুব মানে প্রচণ্ড গরম এর মধ্যে কিন্তু অনুষ্ঠান করে যাচ্ছে আমাদের দুই শিল্পী সুনামধন্য শিল্পী আচ্ছা শেষ প্রশ্নটা তার শেষ নয় প্রচুর প্রশ্নই আছে কিন্তু বিধানদা অনেক দিনই তো গান করলেন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আপনাকে একটু একটু অন্য ধরনের প্রশ্ন এতদিন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সঙ্গীত আপনাকে পেয়ে অনেক নিজেকে প্রচার প্রসারে লিপ্ত করেছে বা একটা সাংগীতিক একটা নূতন জগৎ একটা নূতন আলোক পেয়েছিল এখনও পাচ্ছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আপনার সেই আগের যে
কোঅর্ডিনেশনটা তেমন আজকে নেই। তো এটার পেছনে কোনো কারণ বা আগামীতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সঙ্গীত এর জন্যে কোনো আপনার সাজেশনস ওই ধরনের কিছু আছে বলে এমন করা যায়? সাজেশন বলতে কি দেব, আমি সমাজে অনেক গুণীগুণী শিল্পীরা আছেন, অনেক উস্তাদরা আছেন, অনেক উস্তাদরা আছেন। আর ঘটনা হচ্ছে শ্রোতা প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, নতুন শ্রোতা আসছেন, শ্রোতাদের চাহিদা পরিবর্তন হচ্ছে, নতুন নতুন গান আসছে, নতুন রিদম নিয়ে আসছে। ঠিক আছে, আমার মনে হয় যে একটু যেটা বলছেন, আগের আয়োজকরাও কমে গেছেন, অনুষ্ঠান কম হয়, এখন ওপেন স্টেজগুলো কম হয়। আমরা যেমন কিছুদিন 2 বছর আগে হবে বাংলাদেশ পৌরি সংস্থা যা ওনাদের আমন্ত্রণে আমরা সেখানে গিয়েও কিন্তু ভানুগাছ যেটা গান করেছিলাম, সেখানে অসম্ভব গুণী শিল্পীরা রয়েছেন, সেখানে দাদা উনি ওনার নাম সুশীল আরও অনেকেই আছেন, অনেকেই আছেন। এবং সেখানে গিয়ে এত ভালো লাগলো, ওনাদের গ্রামে একটা মাটি দিয়ে তৈরি করা একটা মঞ্চ আছে, সুপারি গাছ কেটে এখানে লাইট ফিটিং করা আছে সুপারি গাছ। আমি বলেছিলাম আপনারা যে সরকারি গ্রান্ট পেলেও কিন্তু এটাকে নষ্ট করবেন না, মাটির মঞ্চ তৈরি করে ওই মঞ্চে ওনারা প্র্যাকটিস করেন এবং ওই গ্রামের বয়স্ক লোকরা নাটকের যে রিহার্সাল হয় তা দেখার জন্য কিন্তু শ্রোতারা থাকেন ওই গ্রামে, কিন্তু খুব ভালো টাইম পাস করেন। আমি বলেছিলাম দাদা এই মাটির মঞ্চটা নষ্ট করবেন না, সুপারি গাছ লাগিয়ে সুপারি গাছের উপর থেকে একটা বক্স ফিটিং করা, আমরা দাঁড়িয়ে বলি যেটা ওইটা দিয়ে বেড়া দেওয়া, ঠিক আছে, সেখানে সঙ্গীত আমরা পরিবেশন করেছি, অনেক ভালো লেগেছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা রেকর্ডবন্দি করা যে গানগুলো, আগে যেমন বিধানদা বললেন যে ডেকে রেকর্ড হতো বা এই মানে মানে ঘরোয়াভাবে করলেও শ্রোতারা গ্রহণ করেছেন, আজকালকের এই ইলেকট্রনিক মিডিয়াতে এসে আমরা এমন একটা জায়গায় এসেছি, আমরা যদি খুব সাদামাঠা করে একটা রেকর্ডবন্দি কিছু করে নিই কেউ শুনবেই না। আবার এবারে শুধু অডিও হলে হয় না, এবার একটা ভিডিও তার চাই। তো সেক্ষেত্রে কি হয়, একটা ভালো কাজ করতে হলে, শ্যামকুমার সিনহা যেমন তার একটা অ্যালবাম করলো, একটা গানই করলো, সেক্ষেত্রে দেখা যায় যে বিধানদা স্বামীর আরও 2 গানের মিউজিক করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গানের, সেক্ষেত্রে দেখা যায় যে একটা গান যখন আমরা তাকে সাজাতে হয়, রূপ দিতে হয়, তাতে আমরা কিন্তু কিছু পাই না শিল্পীরা, আমরা এই ভালোবাসাটুকুই আমরা পাই এবং সেটার জন্যই আমরা করি, কিন্তু অনেকটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে সেটা দিতে হয়, মানে অনেক কিছুই করতে হয়, সেটা ভালোবেসেই করি আমরা। তো সেইভাবে যদি কোনো সুহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন বা এরকম কোনো অ্যালবাম করার প্রয়াস করেন, যাদের মানে করতে পারছেন যারা, ওনারা যদি আগবাড়িয়ে আসেন আমাদের শিল্পীদের পাশে, নিশ্চয়ই আমরা তো শিল্পী, আমরা গান গাইতে ভালোবাসি, এগিয়ে আসুন আমাদের সঙ্গে, আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আরও হাজার হাজার মণিপুরী ক্যাসেট, মণিপুরী অ্যালবাম বের হবে, অডিও ভিডিও, আরও শ্রোতারাও আসবেন, আরও শিল্পীরাও, আরও নতুন শিল্পীও আসবে। গিরিগিথানি, তার মানে যদি মানুষ যদি গিরিগিথানির যদি সহযোগিতা কর্তারা গিরিগিথানির এলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার আজিও হুনতাঙাই গিরিগিথানির এরে কথায় চুটি পিয়া আমি হুনিয়া নিয়াম হারগইলাম, তো পরামর্শ হানে হান কোনো বই আগবাড়ি আইলে গিরিগিথানি সহযোগিতা পাংলা কর্তাই। আমি কি বলছিলাম, শেষ গান করবো আমরা, শেষের শেষ গান। আর আরেকটা কথা, স্বামের যে গানটা কুঞ্জবনে আজি, কুঞ্জবনে আজির আমরা বোধহয় কথা বা সুরকারের নাম বলিনি, বলে দাও, স্বনামধন্য বিখ্যাত ইশালপা আমার বাংলাদেশের অজা চন্দ্রমোহন সিংহ গিরক, গিরকর ল্যাংকরা 12 সুরারোপিত, দারুণ গান, অন্তে গিরকরে এপিত্ত আজিকার টিম হন, এত সুন্দর গান তিনি রচনা করে গেছেন, লিখেছেন, এখনো আছেন তিনি। তো আমি আর বিশেষ করে শ্যাম যেভাবে এগিয়ে এসে গানটাকে সকলের কাছে পৌঁছে দিল, সেটার জন্য শ্যামকুমার সিনহাকেও সাধুবাদ জানাই, কারণ শিল্পী যদি শ্যামকে একবার ডাকি, শ্যামও নিজের পক্ষ থেকে একবার, আসলে দেখুন শ্যাম যখন অনুষ্ঠান করে, এত রিদমিক অনুষ্ঠান করে, বর্তমান যুগের সাথে মিলিয়ে রিদমিক অনুষ্ঠান করে, কিন্তু ওই ছেলে যদি ট্র্যাডিশনাল গান করতে পারে, শ্যামে আসুন, ওই ছেলে যদি ট্র্যাডিশনাল গান করতে পারে, যারা কীর্তন করেছেন ওনাদের সে গান করতে পারে, সমাজে যদি আরও ছেলেরা মেয়েরা এসে নিজের জাতির নিজের মাটির সুরে যদি গান করে সমাজের সুর সবাই শুনে একটা বলবে যে ওটা বিষ্ণুপ্রিয় মণিপুরী গান, শুনলেই যাতে বলতে পারে, কারণ আধুনিক গানের একটা ফ্রেম থাকে, ফর্মা থাকে, ওটা সব ভাষায় হয়,
শ্যামকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু এই যুগে থেকেও একটা প্রাচীন গান প্রাচীন গানকে সবার সামনে তুলে ধরেছো তুলে ধরেছো তার জন্য শ্যামকে ধন্যবাদ জানাচ্ছি ওজা চন্দ্রমোহন সিংহ গিরো করে আমার পক্ষ তো বারো হোমা প্রণাম আমি একটা ছোট্ট করে একটু গাইছি একটা গান এটাও একদম নতুন শেখা এটা পণ্ডিত মতিলাল সিংহের একটি কথা সুরের গান পুরো গানটা হয়তো বা সময়ের জন্য গাইতে পারবো না তারপরে বিধানদা আরেকটি গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব নামাই ছন্দে নানান জাতির ফুল সাতইতে তিতে কেন সাতইলে ও মালতী অনবদ্য এক সৃষ্টি পণ্ডিত মতিলাল ওঝা সিংহ গিরকর আচ্ছা
আমাকে কিন্তু একজন মেরে ফেলবেন, কি অবস্থা! কয়েকবার একই মন্তব্য করে যাচ্ছেন, আমি দেখিনি। জয়রাজ সিংহ বারবার বলছেন, সঞ্চালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উভয় শিল্পী তথা বিধানদার কণ্ঠে পচা ওজার একটা গান শুনতে যাই। বেশ কয়েকবার, আট দশ বার করে নিয়েছেন, সরি, দুঃখিত জয়রাজ সিনহা গীত। অবশ্যই অন্যদিন শোনাবো, আমি অবশ্যই শোনাবো, আপনার প্রিপারেশন নেই, আমি অবশ্যই শোনাবো, কথা মনে থাকলো আপনার। ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। পচা ও যা আমার আর এক নমস্য গিরো কাগ, নমস্য ঈশাল পাগ, গিরো করে আমার তা নিঃসিং নেওয়া উচিত যত হান পারিয়ার। আজি এখানেই সময়ের অভাব পড়িলগা, গিরক জয়রাজ গিরক, আমি থাংনাথ সুযোগ পেলে বারো হুম। হ্যাঁ, আচ্ছা, আমরা অনুষ্ঠান শেষ করব। যারা এতক্ষণ থেকে ছিলেন আমাদের সাথে, শুরুর থেকে কিন্তু দেখো, মানে 100 এর উপরে যারা ছিলেন প্রত্যেকই আছেন, এক দুজন কাজের ব্যস্ততা হয়তো এখন নেই, না সন্ধ্যা সন্ধ্যা আরতি দিতে হবে, তো অনেকে 117 জন এখনো আছেন, তো অসংখ্য ধন্যবাদ। সত্যি লেপাটে পা লাগে, তো তো সন্ধ্যার সময় হয় এটা, গ্রামে এখনো সন্ধ্যাবাতি দেওয়া হয়। আমি দেখেছি এখনো সন্ধ্যাবাতিটা সেই আচারটা মেনে দেওয়া হয়, কিন্তু এটা কাঁসার গ্লাসে জল এনে মাটিতে পরিষ্কার করে দেওয়া হয়। গানের মধ্যে অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে, হ্যাঁ হয়েছে, সেগুলো আপনারা ক্ষমা করে দেবেন। সঞ্চালনা তো অনেক ভুল হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি দিলীপকে, ধন্যবাদ জানাচ্ছি যারা যন্ত্রশিল্পীরা পরিচয় দেওয়া হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মামন এবং যারা ভিডিও করছেন আমাদের ক্যামেরার পেছনে, নির্দিশনাথ, এবং ধন্যবাদ জানাচ্ছি পিঙ্কু চক্রবর্তী, যিনি কিন্তু তাকে দেখাই যাচ্ছে না, ভিতরে বসে এক মনে ব্যালেন্স করছেন, এবং এতটা মাইক্রোফোন দিয়ে কিবোর্ড বাসি সব কিছু নিয়ে, প্যাড অ্যানসোনিক সব কিছু নিয়ে ফেসবুক লাইভে, লাইভের প্রিপারেশন নেওয়া চিন্তাধারা করেছেন এফেক্ট স্টুডিও, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে। আর ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ কি জানাবো শেষ করতে পারবো না, চন্দ্রগীতি সংস্থার চন্দ্রকান্তি, চন্দ্রকান্তি দা, তুমি বলে দাও খুব তাড়াতাড়ি চন্দ্রদা আপনি সুস্থ হয়ে উঠুন, আর আমরা আবার আমাদের দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে, আপনার কাছ থেকে অনেক গান আরও শেখার বাকি, সেগুলো শিখবো। আর অসংখ্য ধন্যবাদ এভাবে যে আপনারা, আপনি আপনার দল এভাবে এগিয়ে আসলো শিল্পীদের জন্য, শিল্পীদের পাশে এই সময়ে, তো এই সম্মাননাটা এই সময়ে সত্যি শিল্পীরা কখনো ভুলবে না। আপনার মতো যেন সকলের এরকম মনের সেই ইচ্ছাটা মানে জাগে এবং শিল্পীদের পাশে সবাই দাঁড়ায়, সেটাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, এই বলে বিধানদার শেষ গান বিধানদা গাইছেন। আমি শেষ গানটা গাইছি